হরে কৃষ্ণ আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি স্বপ্নের চাকরি পেতে চান অর্থাৎ আপনার মন পছন্দ চাকরি পেতে চান তাহলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা আলোচনা শুরু করি দেখুন অনেক সময় দেখতে পাওয়া যায় যে যোগ্যতা সত্ত্বেও অনেক সময় ভালো চাকরি পাওয়া যায় না বা ইচ্ছানু যায় অর্থাৎ ইচ্ছা অনুসারে চাকরি পাওয়া যাচ্ছে না তাই জ্যোতিষ অনুযায়ী গ্রহগতির অশুভ প্রভাবের ফলেই কিন্তু এমন হয়ে থাকে এখানে এমন কয়েকটি আমরা উপায় জানব যেগুলো পালন করলে বেকারত্ব তো দূর হবে স্বপ্নের চাকরিও আপনারা পেতে পারেন তাই চাকরি পাওয়ার প্রথম উপায় হিসাবে মাসের প্রথম সোমবার সেটা যে কোনো মাস যে কোনো মাসের প্রথম সোমবার সাদা কাপড়ে কালো চাল বেঁধে যদি মা কালীকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার পথে যে বাধা আছে যে বিপত্তি আছে যে সমস্যা আছে সেগুলো সব দূরীভূত হয়ে যাবে মা কালীর প্রভাবে মা কালীর আশীর্বাদে সকালবেলায় কি করতে হবে পাখিকে আপনাকে খাবার খাওয়াতে হবে অর্থাৎ শস্য দানা খাওয়াতে হবে সে যে কোনো পাখি সে আপনার পায়রা হতে পারে শালিক কাক চড়ুই যে কোনো পাখি অবশ্য পাখি যারা পোষে তাদের কথা কিন্তু বলছি না অন্য পাখি অর্থাৎ এই সমস্ত আমার পাখি ওর পাখি তার পাখি না সবার পাখিকে খাবার খাওয়াতে হবে সাত প্রকারের শস্য মিশিয়ে তা পাখিকে খাওয়ানো উচিত অর্থাৎ যদি আপনি যেটাই প্রদান করছেন চাল ডাল এই শস্য দানাগুলো এগুলো সব মিশিয়ে আপনি সাত রকমের শস্য একসঙ্গে করে তারপরে কি করবেন আপনি খাওয়াবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন আর বজরাংবালী পবন পবন সুতো হনুমান এর অবশ্যই পুজো করতে হবে সংকট হারানো হে সংকট হারানো হে সংকট হারি আমার সংকট মুক্ত করো আমার বিপদ থেকে উদ্ধার করো দুর্গতিতে পড়ে তোমাকে আমরা আহ্বান করছি আমি আমাকে উদ্ধার করো এই কিন্তু নিবেদন অবশ্যই তার শ্রীচরণে করতে হবে আর বাড়িতে অবশ্যই এই ছবি লাগাবেন যেই ছবিতে বজরং বালি কী করছে একটা পাহাড় তুলে নিয়ে চলে আসছে সেই পাহাড় যেইখানে কিন্তু অবশ্যই কি ছিল মৃত সঞ্জীবনী গাছ ছিল সেই পাহাড় তুলে নিয়ে আসছে রামের আদেশে সেটা আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন খুব ভালো ফলাফল পাবেন অর্থাৎ উড়ে চলে আসবে আপনার সমস্ত নিশানার মধ্যে হাতের নাগালের মধ্যে চলে আসবে আপনার ইচ্ছা আপনার প্রকট হবে সাকসেসফুল হবে রোজ বজরঙ্গবালির পুজো করবেন আর এই করলে আপনি চাকরি পেয়ে যাবেন শনিবার শনি পুজোর সময় ওম শম সৈনশয়া নামাহা মন্ত্রের একশো আটবার জপ করবেন এর ফলে রাশিতে উপস্থিত সমস্ত বাধা দূর হয়ে যাবে তাড়াতাড়ি চাকরি পাওয়ার যোগ শুরু হয়ে যাবে যদি পারেন অবশ্যই শনিবার দিন নিরামিষ তো ভক্ষণ করতেই হবে যদি পারেন যে আপনারা উপবাস থাকবেন উপবাসে থেকে সন্ধ্যাবেলায় এই একশো আটবার শনি মন্ত্র জপ করে যদি মন্দিরে যেতে পারেন শিব বিগ্রহকে প্রণাম করে তারপরে কি করবেন অবশ্যই কিন্তু আপনারা নুন ছাড়া খাদ্য গ্রহণ করবেন থেকে ভালো হয় যদি ফলাহার করেন এরপরে আমরা বলবো যে শনিদেবকে যখনই প্রণাম করবেন সোজা আপনি প্রণাম করবেন না হয় ডান দিকে একটু বেঁকে গিয়ে অর্থাৎ কোনাকুনি সবসময় প্রণাম করবেন কেননা শনিদেবের চোখাচোখি কিন্তু হতে নেই তাহলে কিন্তু একদম ভস্ম হয়ে যেতে হয় এটা ওনার পত্নী কিন্তু ওনাকে অভিশাপ দিয়েছিলেন এরপরে আমরা বলবো যখন বাড়ি থেকে বেরোবেন সবসময় নিজের ডান পা বাইরে আগে রাখবেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন কোনো অসুবিধা নেই ডান পাতায় আগে রাখবেন ইন্টারভিউতে যখন যাবেন তখন একটি লেবুর উপরে চারদিকে চারটি লবঙ্গ পুঁতে দেবেন তারপরে যখন এই লবঙ্গগুলো পুঁতবেন তখন বলবেন ওম শ্রী ওম শ্রী হনুমাতে নামাহা এই মন্ত্র বলবেন আর এক একটা করে লবঙ্গ গেথে দেবেন দিয়ে একশো আটবার এই ওম শ্রী হনুমাতে নামাহা এ বলবেন লেবুটি নিজের কাছে দেখে দেবেন অর্থাৎ এটা মন্ত্রমুগ্ধ করে নিলেন এটা অভিসন্দিত করে নিলেন যখন ইন্টারভিউতে যাবেন এটাকে সঙ্গে নিয়ে যাবেন দেখবেন কী ভালো ফলাফল পাবেন একদম ইন্টারভিউতে আপনি সফল হয়ে যাবেন আপনার চাকরি কেউ আটকাতে পারবে না যদি আপনি তাড়াতাড়ি খুব চাকরি পেতে চান তাড়াতাড়ি আছে আপনার তখন ইন্টারভিউতে যাওয়ার সময় গরুকে যখন দেখতে পাবেন তখন ছোলার গুড় খাওয়াবেন আর আটার মধ্যে যদি গুড় রেখে দেন অর্থাৎ আপনি একটা আটার ইয়ে করলেন গোলা মতো করে তার মধ্যে একটু গর্থ করলেন দিয়ে আপনি কী করলেন তার মধ্যে আপনি গুড় দিয়ে যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার তৈরি হয়ে যাবে আপনার সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে কেননা এই গোমাতা গোমাতার মধ্যেই আছে তেত্রিশ কোটি দেবদেবীর বাস আর গোমাতা যদি খুশি হয় তাহলে কী হবে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ কিন্তু আপনার সাথে থাকবে আর আপনি সেখানে জয় লাভ হবেন তেত্রিশ কোটি দেবদেবী যদি আপনাকে সহায়তা প্রদান করে কোনো শক্তি আছে পৃথিবীর আপনাকে আটকে রাখার আপনি তো একদম জয় হবেন তাই আপনি কি করবেন এই কাজটি কিন্তু নিজের হাতেই করবেন কেননা আপনার খিদে পেয়েছে আপনার ঘুম পেয়েছে অন্যজন ঘুমিয়ে নিলে বা অন্যজন খেয়ে নিলে কি আপনার কাজটা মিটবে সেজন্য অবশ্যই এটা করবেন ইন্টারভিউয়ের দিন সূর্যোদয়ের আগে স্নান করে নেবেন সূর্যোদয়ের আগে স্নান করে নেবেন সূর্যোদয়ের আগে আপনি উঠবেন আর স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে নেবেন সৌভাগ্য প্রদান করে হলুদ সমৃদ্ধি এনে দেয় এরপর ভগবানের সামনে আপনি যেই দেবদেবীকেই মানুন না কেন তার সামনে এগারোটি ধূপ জ্বালাবেন দিয়ে প্রার্থনা করবেন দেখবেন আপনার মনস্কামনা শীঘ্র পূর্ণ হয়ে যাবে আপনি চাকরিতে একদম জয়েন করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাবেন আপনাকে বলবে হ্যান্ডশেক করবে আপনার যে ইন্টারভিউ যেখানে দিতে যাবেন সেখানে আর অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় কি করবেন আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের চরণ সেই চরণের ধুলো নিয়ে যাবেন অর্থাৎ এই প্রণাম করার মানেটা কি জানেন প্রণাম করার মানে হচ্ছে তাকে শ্রদ্ধা প্রদর্শন করা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তার যত জমানো শক্তি সেটা সুশক্তি সেই সুশক্তি আপনার মধ্যে গ্রহণ করা এই যে আমাদের হাত এই হাত দিয়ে আমরা যেমন দিই আমরা আবার নিইও যখন আমরা উল্টে দিই তখন আমরা দিই যখন আমরা সোজা করি পেতে রাখি তখন আমরা নিই তাই যখনই আপনি চরণ ছোবেন মানে আপনি কি করবেন আপনি কিন্তু সেগুলোকে গ্রহণ করে নেবেন এবং আপনার মধ্যে কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ আপনার গুরুজনদের যে শুভ শক্তি সেটা আপনার মধ্যে সঞ্চারিত হয়ে যাবে পুঞ্জীভূত হয়ে যাবে চলে আসবে প্রসারিত হয়ে যাবে আর আপনি সেই শক্তিতে বলিয়ান হয়ে আপনি কী করবেন সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন আপনি কিন্তু জয়লাভ হতেই পারবেন যুদ্ধে তাই অবশ্যই কিন্তু বড়দের আশীর্বাদ নেবেন এবং আপনার যে ইষ্ট দেব বা দেবী তাকে স্মরণ করে এইভাবে এগিয়ে চলুন আপনার চাকরি কেউ আটকাতে পারবে না আপনি কিন্তু লাভবান হবেন চাকরিজীবী বলে সমাজে পরিগণিত হবেন আপনি খুব সুখী হন আপনাদের জীবন সৌভাগ্যমণ্ডিত হয়ে উঠুক পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুব